সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। জন্মবার্ষিকীতে কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা, আইন থাকায় প্রয়োজন নেই জাতীয় কবির গ্যাজেট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাইমারি স্কুলে ঢুকে বন্দুকধারীর গুলি, 19 শিক্ষার্থী সহ নিহত অন্তত 21 জন। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। জাতীয় কবির স্বীকৃতি দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে কবির পরিবারের সদস্যরা। তবে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনে জাতীয় কবির বিষয়টি উল্লেখ থাকায় আলাদা প্রজ্ঞাপনের প্রয়োজন নেই। ডাকনাম দুখু মিয়া, বাংলা 1306 সনের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল 6:30 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, দেশের আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম রয়েছে, তাই আলাদা প্রজ্ঞাপনের প্রয়োজন নেই। জাতীয় কবি নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে কিন্তু আইন আছে, আইনে আছে, কাজে আমাদের জাতীয় কবি জাতীয় কবির জায়গায় আছে। গেজেট করা না করা এই প্রশ্নটা শুধু একটা আনুষ্ঠানিক। তবে কবি পরিবারের দাবি, নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা রাষ্ট্রের দায়িত্ব, সংসদে আইন পাশ করেও এই স্বীকৃতি দেওয়া উচিত। এটা পুরোপুরোটাই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে, কারণ জাতীয় কবির একটা গেজেটে নাম থাকবে না, এটা তো হতে পারে না। জন্মবার্ষিকীতে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজী নজরুল প্রতিনিয়ত আমাদের হৃদয়ের মধ্যে যে প্রেরণা যোগান। অসাম্প্রদায়িক, মানবাদ, মানবতাবাদী চেতনা ধারক ও বাহক ছিলেন। গান এবং কবিতায় প্রতিভাত যে বিষয়াবলী, সেগুলো আমাদের সকল জাতীয় সংকটে এক অসাধারণ অফুরান প্রেরণার অনুপ্রেরণার উৎস হিসাবে বিবেচিত হয়েছে। এক কারণ এই বিদ্রোহী কবিতার এই যাবৎ তাত্ত্বিক বিচারে একটা ভালো কবিতা হওয়ার যত তত্ত্ব আছে, সমস্ত তত্ত্ব প্রয়োগ করে দেখা যায় যে এটা চিরকালের জন্য একটা আধুনিক ক্লাসিক কবিতা। বাঙালির হাতে নজরুল একই সাথে তুলে দিয়েছেন প্রেমের ফুল ও দ্রোহের ফুলকি, লিখেছেন নানা কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে। 1976 সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে দেয়া হয় 21শে পদক, আর সে বছর 29 আগস্ট মারা যান মানবতার ও দ্রোহের এই কবি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কয়েকদিন বৃদ্ধির পর আবার কমতে শুরু করেছে। 24 ঘন্টায় যমুনার পানি 18 সেন্টিমিটার কমে শহর রক্ষা বাঁধ এলাকায় বিপদসীমার 118 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও যমুনার তীরবর্তী এনায়েতপুর, কাজীপুর ও চৌহালী উপজেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাটবাজার ও রাস্তাঘাট। নদী তীরবর্তী ভাঙন কবলিত মানুষেরা নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনেকেই ঘরবাড়ি হারিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে 19 শিক্ষার্থী সহ অন্তত 21 জন নিহত হয়েছে। নিহতদের বয়স 7 থেকে 10 বছরের মধ্যে। সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11টার দিকে উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। এতে 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সালভাদর রামোস নামের 18 বছর বয়সী এক তরুণ একাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ জানা যায়নি। স্কুলে হামলার আগে বাড়িতে নিজের দাদিকে গুলি করে গুরুতর আহত করে ওই তরুণ।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় পতাকা আগামী 28 মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহে নিজেই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বুধবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় বেল আউটের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনায় নেতৃত্ব দেবেন রানিল বিক্রমসিংহে। সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সামনে অর্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় নীতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে রানিল বিক্রমসিংহে জানান, 6 সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। এছাড়া তহবিল পুনরায় গঠন করার লক্ষ্যে কিছু অবকাঠামো নির্মাণ প্রকল্প বাদ দেবেন তিনি। সংযুক্ত আরব আমিরাত সহ আরও 3 দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। বাকি 2টি দেশ হল চেক রিপাবলিক ও স্লোভেনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 18টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ জনগণের মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও কম। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকার একটি দেশ ভ্রমণ করেছেন। ইরাক, ইরান ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ধূলিঝড়ের পর অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়ায় ইরাকে 1,000-এর বেশি এবং সিরিয়ায় 100 মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সৌদি আরবে 1,200-এর বেশি মানুষকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ইরাকে গেল 2 মাসে 10 বার ধূলিঝড় হয়েছে। ধূলিঝড়ের কারণে দেশগুলোতে বিমানের ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ইরাক ও সিরিয়ার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অতিরিক্ত অক্সিজেন ক্যানিস্টার মজুত রাখা হয়েছে। সিরিয়ায় চলতি মাসের শুরুর দিকে ধূলিঝড়ে অন্তত 3 জন মারা যায়। মরুকরণ এবং বৃষ্টিপাতের অভাবে ধূলিঝড় বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 28 মে থেকে শুরু হচ্ছে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট পাওয়ার্ড বাই ইয়ামাহা। সাবেক ক্রিকেটার আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের তত্ত্বাবধানে এবং 3 কিকসের আয়োজনে 6ষ্ঠবারের মতো হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এতে 8টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে 32টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ম্যাচ হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ফাইনাল হবে 2 জুন। চ্যাম্পিয়ন দল পাবে 5 লাখ এবং রানার আপ দল পাবে 2 লাখ টাকার পুরস্কার। এছাড়া দর্শকদের জন্য আছে হেলিকপ্টার রাইড সহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জন্মবার্ষিকীতে কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা, আইন থাকায় প্রয়োজন নেই জাতীয় কবির গ্যাজেট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক স্কুলে ঢুকে বন্দুকধারীর গুলি, 19 শিক্ষার্থী সহ নিহত অন্তত 21 জন। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ। বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।